नहीं से लगता है खुलौना है माटी का बड़ा होने से लगता है ऐसे किसी कोने में एक मासूम का बच्चा बड़ों की देख कर दुनिया बड़ा होने से डरता है बड़ा होने से रखता है। বন্ধুরা আরজিকল কলেজে যে হার হিম করা ঘটনা ঘটেছে সেটা নিয়ে আজ সারা ভারতবর্ষে প্রতিবাদ চলছে আজকে সকাল ছটা থেকে আগামীকাল সকাল ছটা অবধি ভারতবর্ষের সমস্ত ডাক্তাররা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন তারা কোনো ওপিডি করবেন না কোনো আউট তারা দেখবেন না হ্যাঁ যেগুলো এমার্জেন্সি হবে বা যারা ইনপেশেন্ট রয়েছেন অর্থাৎ ধরুন কোনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন অপারেশান হয়েছে তাদের চিকিৎসা তারা করবেন কিন্তু কোনো বহির্বিভাগে কেউ বসবেন না এবং কলকাতাতে সমস্ত হাসপাতাল এবং নার্সিংহোম মানে বেসরকারি সরকারি সমস্ত হাসপাতালের ডাক্তাররা আজকে সকলে গেছে নার্জি করে এবং সেখান থেকে তারা পদযাত্রা করে এসপ্ল্যানেড অবধি দি একটা একটা পদযাত্রা করবেন এরকম একটা কর্মসূচির আমি খোঁজ পেয়েছি তার মাঝখানেই খবর এলো যে এটা রায়পুর ছত্তিশগড় সেখানে সেখানকার ডাক্তাররাও প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ছোট পথর নাটিকাটি করেছেন মানে অবশ্যই এটা একটা তো রূপান্তর করছে এবং কতখানি অসহায় অবস্থা ছিল ওই শেষ কয়েকটা মুহূর্ত সেইটা তারা তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু যেভাবে তারা থিমটা সাজিয়েছেন সত্যিই কাঁদিয়ে দিচ্ছে এটা আর আমি ভাবছি এই রাজ্যের শাসক দলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা ওই প্রসাদ পেয়ে ধোঁয়া ধোঁয়া দেখিয়ে অভিনেত্রী সব আজকে এমপি এম এল এ হয়ে গেছেন তাদের নাটকগুলো শুধু ভাবছিলাম তারা নাটক করছেন লোকের গুসা বাড়ছে আর ডাক্তার যারা আমাদের জীবন দেন আমাদের বাঁচিয়ে রাখেন তাদের একটা নাট্য রূপান্তর গোটা ভারতবর্ষ কাছে কাঁদিয়ে দিচ্ছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আর্যিকর কাণ্ড নিয়ে যেটা চলছে গোটা রাজ্য জুড়ে যেভাবে মানুষ প্রতিবাদ করছে আগুনের খুব কতখানি বোঝা যাচ্ছে কিন্তু সব থেকে যেটা অদ্ভুত লাগছে যে এরকম একটা ঘটনা সেটা নিয়ে এখনও শাসক দলের রাজনীতি চলছে তারা এখনও অঙ্ক কোষে চলছে কিভাবে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া যায় কিভাবে শাসন ক্ষমতায় টিকে থাকা যায় কালকে গতকালই পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে ইলেকট্রনিক্স মাধ্যম চ্যানেলটি রয়েছে তারা ওই নির্যাতিতার বাড়িতে পৌঁছেছিলেন এবং নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছিলেন সেখানকার ভিডিওটি ভাইরাল হয়েছে নিশ্চিতভাবে শুনেছেন সেখানে ওই নির্যাতিতার মা তিনি কি বলছেন কিভাবে পুলিশ দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল কিভাবে তাদের মেয়েটা চলে যাওয়ার পরও দেখতে দেওয়া হয়নি আসলে এতখানি অমানুষের সরকার চলছে পশ্চিমবঙ্গে বলে আওয়াজ উঠে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং ওই হুগলি থেকে জিতেছেন সাংসদ কীভাবে টক দই খেয়ে তিরিং করে লাফিয়ে উঠতে হয় কিভাবে ঘুগনি খেয়ে ওয়াও করতে হয় কীভাবে কার মানে চিমনি ধোঁয়া দেখে শিল্প ছড়িয়ে পড়েছে বলে নাটক করতে হয় আর তারপর চোখে কাজল পরে নাটকে অভিনয় করতে হয় এদের থেকে শিখতে হবে দিদির দলে অনেক নাটকের লোক আছেন অভিনেত্রী আছেন অভিনেতা আছেন এবং অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে যোগদান নিয়ে সত্যিই আমার কোনো বক্তব্য নেই যে কোনো পেশার মানুষ রাজনীতিতে আসতে পারেন কিন্তু সবথেকে অভাব লাগে যে এইরকম একটা মর্মন্তুত ঘটনা ঘটে গেছে এইরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে এবং বাংলার প্রত্যেকটা মানুষ অনুভব করতে শুরু করেছেন সত্যিই তো আমার বাড়ির মা আমার বাড়ির বোনটা কি সুরক্ষিত আমার নিজের স্ত্রী আছে আমার দিদি আছে ভয় পাচ্ছি আতঙ্ক হচ্ছে সত্যিই কোন জায়গায় রয়েছে এবার দেখুন অনেকে প্রশ্ন তুলছেন অনেক তৃণমূল বন্ধু আমার সঙ্গে তর্ক করছিলেন তারা বলছেন যে এটা তো আর মুখ্যমন্ত্রী গিয়ে করিয়ে দেয়নি এটা তো শাসক দল বলে দেয়নি এইভাবে করো সেটা তো বিচার্য বিষয় কে করতে বলেছেন কে কি করিয়েছেন নিশ্চয়ই বিচারে তদন্তে সব উঠে আসবে কিন্তু দেখুন রাগটা যেখানে হচ্ছে যেখানে মানুষের ক্ষোভটা বাড়ছে অন্যায়টা যেখানে হয়েছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্য সরকার সেই সদর্থক পদক্ষেপটা নেয়নি যাতে ভবিষ্যতে এরকম কেউ করার দুঃসাহসটা না দেখায় অনেক বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা শোনাচ্ছেন নিজেই নিজের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ছেন একটা সাজানো স্কেপ গোটকে নিয়ে এসে বলছেন সব তদন্ত করে ফেলেছি আরে দিদি যদি এতই হন মানুষকে এখনও বোকা ভাবাটা ছাড়ুন আপনি আদালতে গিয়ে কেন প্রমাণ করতে পারলেন না যে আপনার পুলিশ ঘটনা ঘটার পাঁচ দিন পর অব্দি কিচ্ছু করেনি কেন কেন এই প্রশ্নটা উঠছে যে যে বাথরুমটাকে ভেঙে দেওয়া হলো সেখানে ওই দুষ্কৃতীদের হাত ধোয়া রক্তটা ছিল তাদেরকে ধরা যেত কিন্তু আপনার সরকারের আন্ডারে সেইটাকে তড়ি ঘড়ি ভেঙে দেওয়া হলো অর্থাৎ স্পষ্টভাবে দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছেন এবং গোটা তৃণমূল কংগ্রেস দলটা নাটক করে যাচ্ছে এই নিয়ে আর সেই নাটকে সেই নাটকে শুধু গা জ্বলছে মানুষের ধরনের ঘটনা আনফর্চুনেট সারা পৃথিবীতে ঘটছে এবং দুষ্কৃতীদের কোনো হয় না কিন্তু এগুলো ভারী ভারী কথা প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি ধর্ষণ নিয়ে তার স্টান্সটা কি সেই শুরু হয়েছে স্ট্রিট কাণ্ড থেকে সাজানো ঘটনা তুচ্ছ ঘটনা খদ্দের সঙ্গে দরাদরি নিয়ে ঝামেলা হাঁসখালিতে একটা নাবালিকা চলে গেল তখন কী বলা হলো প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ারের ব্যাপার কাণ্ডে কী হলো যারা প্রতিবাদ করতে গেলো তাদেরকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হলো এবং তারপর লোয়ার কোর্টে যাদের ফাঁসির অর্ডার হলো হাইকোর্টে আসার পর সেখানে উনিশ বার নাকি পিপি চেঞ্জ করা হয়েছে এবং এমনভাবেই কেসটাকে সিআইডিকে দিয়ে তদন্ত না করানো হয়েছে যাতে দোষীরা প্রমাণিত না হয় তারা আজকে বেকসুর ছাড়া পেয়ে গেছে যে নির্যাতিত হলো তার ভাই কোনো সুরক্ষা পায়নি এই রাজ্য সরকারের কাছ থেকে অথচ যাদের এই ফাঁসি সাজা হয়েছিল এই রাজ্য সরকার যাদেরকে বাঁচিয়ে দিয়েছে বলে অভিযোগ তাদের বাইরে এই মমতা সরকার পুলিশ পাহারা বসিয়ে রাখে যারা এখনো ভাবছেন যে আমার বাড়িতে তো কোনো দিন এই কাণ্ড হবে না আমার বাড়িতে তিলোত্তমা কাণ্ড হতে পারে না কেননা আমি খুব মন দিয়ে চটি চাটি তারা জেনে রাখুন আপনার বাড়িতেও অভয়াকাণ্ড হতে পারে কেননা এই অভয়াকাণ্ড যারা ঘটায় তারা আরও বড় চটি চাটা আর সব থেকে মুশকিলের ব্যাপার কি হবে জানেন যেদিনকে আপনার বাড়িতে অভয়াকাণ্ডটা হবে সেদিনকে আপনি যখন চটির কাছে যাবেন বিচার চাইতে সেই চটি বলবে যে তুমিও চটি চাটা যে করেছে সেও চটি চাটা দশ লক্ষ টাকা দিচ্ছি সেটেল করে নাও শাস্তির কথা বলো না তোমার অবস্থাও খারাপ করে দেবো কেননা যে দুষ্কৃতি সে চটিচাটার সঙ্গে সঙ্গে বড় তোলাবাজ আমার পার্টিটা আমার সরকারটা এদের জন্য চলে ভোট লুটটা এরা করিয়ে দেয় এদের শাস্তি দিলে আমার সরকারটা থাকবে না তাই যদি আপনি ভেবে থাকেন আপনি চটি হয়ে নিশ্চিন্ত থাকবেন এই অভয়াকাণ্ডে চোখ বুঝে থাকবেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন গোটা বাংলার শিক্ষিত সমাজ যারা রাজনীতি থেকে দূরে থাকতে চায় যারা কোনো রকম ঝামেলায় যেতে চায় না তারাও আজকে রাস্তায় নেমেছে একটাই কারণে কেননা তারা বুঝে গেছে এই সরকার এই শাসক এই নেত্রী যতদিন পশ্চিমবঙ্গে থাকবে এই পশ্চিমবঙ্গ জঙ্গল রাজেই থাকবে এবং এটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য থাকবে কেননা সরকার তাদের বাঁচাবার চেষ্টা করে তাই যে দাবি উঠছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ তাতে গলা মেলান ওই শাসকের আর ওই কুর্সিতে বসে থাকার এক মুহূর্তের অধিকার নেই কিন্তু এরা এতটাই নির্লজ্জ যে গদি আঁকড়ে পড়ে থাকে আর এদের বা চারিদিকে নাটুকে যে চাটুকারগুলো পড়ে আছে যারা চটি চাটা ছাড়া কিছু জানে না একজন মহিলার এত বড় সর্বনাশ হয়ে গেল তা পৃথিবী থেকে নিদারুণ যন্ত্রণা নিয়ে চলে যেতে হলো তারপরও চোখে কাজল লাগিয়ে যারা নাটক করে সেই দলটাকে এখনও বিশ্বাস করবেন হাজার টাকা বারোশো টাকার ওই ভিক্ষার বদলে আপনার জীবন থেকে আপনার মেয়েটাকে আপনার মাটাকে আপনার স্ত্রীকে এইভাবেই নিদারুণ অত্যাচার করে এরা কেড়ে নেবে পরোক্ষে বা প্রত্যক্ষে এই সরকার দায় এড়াতে পারে না তদন্তে নিশ্চিতভাবে বেরোবে কারা দোষী কিন্তু তার থেকেও বড় কথা এখনো অবধি যা ঘটনা পরম্পরা হয়েছে সেখানে এই সরকার যে এর সঙ্গে যুক্ত নয় এই সরকার যে দোষীদের আড়াল করতে চাইছে না এমন কোনো জায়গা কি উঠে এসছে আদালত অবধি এই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তাই নিজের বাড়ির দুর্গাটার দিকে নিজের বাড়ির লক্ষ্মীটির দিকে তাকিয়ে যেভাবে গোটা বাংলা গর্জে উঠছে এখনও যদি সেই গর্জন আপনার মধ্যে না আসে একবার ভালো করে আয়নায় মুখটা দেখে ভাববেন সত্যিই আপনার শরীরে মানুষের রক্ত বইছে তো সারা দেশ জুড়ে আওয়াজ উঠছে সারা বিশ্ব জুড়ে আওয়াজ উঠছে কিন্তু উই নিড জাস্টিস ফর আর জি শুধু এই সরকারের শয়তানি এখনো থামছে না এই সরকারের যে অ্যাটিটিউড সেটা কোনো চেঞ্জ হচ্ছে না এইভাবেই তোমাদের অন্যায় হবে অত্যাচার হবে আর শাসকের এই নাটক অব্যাহত থাকবে সেই নাটক বন্ধ করতে গেলে এবার কিন্তু বাস্তবের মাটিতে আমাদের পা দিয়ে নামতেই হবে কি বলবেন বন্ধুরা রাজ্য সরকারের এই ভূমিকা এবং ডাক্তারদের এই প্রতিবাদ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার